ভিউয়ার্স আজকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অফ বিল্ডিং। আমরা অনেক ধরনের বিল্ডিং জানি, তো আজকে আমরা এখানে দেখব কী ধরনের বিল্ডিং হয়। তো অ্যাকর্ডিং টু ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে কোড থাকে ন্যাশনাল কোড, তো সেই কোড অনুযায়ী এখানে দেখো SP 7 1970 এই কোডটা হয়েছিল টাইপস অফ বিল্ডিং। তো এখানে দেখো বিল্ডিং আর ক্লাসিফাইড বেসড অফ অকুপেন্সি, অকুপেন্সি অনুযায়ী বিল্ডিংগুলোকে ভাগ করা হয়েছে। তো প্রথমে দেখো আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপরে আছে এডুকেশনাল বিল্ডিং, নেক্সট আছে ইনস্টিটিউশনাল বিল্ডিং, অ্যাসেম্বলি বিল্ডিং, বিজনেস বিল্ডিং, মার্কেট টাইপ বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, স্টোরেজ বিল্ডিং, হ্যাজার্ডাস বিল্ডিং। তো এত ধরনের বিল্ডিং আছে, তো তা নিয়ে আজকে আমরা একটা একটা করে আলোচনা করব। তো প্রথম হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো রেসিডেন্সিয়াল মানে প্রথমে বোঝাচ্ছে যে ওখানে আমরা বসবাস করি, ওখানে আমরা মানে অ্যাকোমোডেশন, স্লিপিং, খাওয়া দাওয়া সব কিছু। তো এখানে দেখো আমি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে একটা ছোট্ট একটা ডেফিনেশন দিয়েছি যে দিস আর দোজ বিল্ডিং ইন হুইচ স্লিপিং অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড ফর নর্মাল রেসিডেন্সিয়াল পারপাস উইথ অর উইদাউট কুকিং অর ডাইনিং অর বোথ ফেসিলিটি। আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং যেখানে আমার ডাইনিং ফেসিলিটি থাকে, যেখানে আমার কুকিং ফেসিলিটিও থাকে, সব রকম থাকে, আমার না থাকতেও পারে। তো এখানে দেখো রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটা মিনিং দেওয়া আছে, তো এখানে যে ডেফিনেশন অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে আমি ওখানে অ্যাকোমোডেশন মানে স্লিপিং অ্যাকোমোডেশন মাস, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে নর্মাল টু রেসিডেন্স, মানে নর্মাল আমার রেসিডেন্সিয়াল যে কাজকর্ম করি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে, তো তার মধ্যে তোমার রান্না আছে, খাওয়া দাওয়া আছে, তোমার ডাইনিংয়ে বসে গল্প করা আছে, এটা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে অনেক ধরনের আমার ভাগ আছে, যেমন লজ, তারপর আছে ওয়ান টু ফ্যামিলি প্রাইভেট বিল্ডিংস, ডরমিটরিজ, অ্যাপার্টমেন্ট হাউসেস, হোটেলস। তো আমরা এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে আরও কিছু কিছু ভাগে ভাগ করেছি। রেসিডেন্সিয়াল মানে ওখানে স্লিপিং অ্যাকোমোডেশন, লজ, লজ বলতে একটা মানে কোনো একটা বিল্ডিং যার মধ্যে অনেকগুলো রুম আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আমাকে ওখানে আগের থেকে বুকিং করতে হচ্ছে যেমন লজে কোন থাকতে হয়, এবং লজের মধ্যে আবার বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে, এসি রুম, নন এসি রুম, নর্মাল রুম, সব ধরনের রুমের ব্যবস্থা থাকে লজের মধ্যে। সেই লজের মধ্যে আমাদের সিঙ্গেল বেড, ডবল বেড, এই ধরনের ব্যবস্থা থাকে লজের মধ্যে। নর্মালি লজের মধ্যে আমরা সাধারণত ঘুমানোর ব্যবস্থা মানে যেটা যে যেটা বলি তোমাদের স্লিপিং অ্যাকোমোডেশন, সেই ব্যবস্থা সাধারণত লজে থাকে, এর সাথে খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার। ওকে, নেক্সট হচ্ছে ওয়ান টু ফ্যামিলি প্রাইভেট, মানে একটা ফ্যামিলি বা দুটো ফ্যামিলি যখন একসাথে কোনো একটা জায়গায় থাকে, সেখানে তোমার থাকা খাওয়া সব কিছু যেখানে হয়, আবার নাও হতে পারে, ডাইনিং না করে ইয়ে খাওয়া দাওয়া না করতেও পারে, সেক্ষেত্রে ওর। নেক্সট হচ্ছে ডরমিটরি, ডরমিটরি বলতে অনেক বেশি হল ঘরের মতো, সেখানে একসাথে অনেকজন মানুষ একসাথে থাকবে, তো এটা হচ্ছে ডরমিটরি। নেক্সট হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউস, আমরা সাধারণত আজকাল যে অ্যাপার্টমেন্ট যেগুলো দেখেছি, অ্যাপার্টমেন্ট বলতে আমাদের অনেকটা ফ্ল্যাট টাইপ যেগুলো বলছে অ্যাপার্টমেন্ট, আমি এই অ্যাপার্টমেন্ট, তো এই ধরনের বিল্ডিংগুলোকে বলছে অ্যাপার্টমেন্ট হাউস। নেক্সট হচ্ছে হোটেল, তো হোটেলের মধ্যে যেটা হচ্ছে হোটেল যেগুলো যেখানে আমার খাওয়া দাওয়া থাকে, যেখানে আমার কোথাও কোথাও কোনো কোনো হোটেলে থাকার ব্যবস্থা থাকে, নর্মালি থাকে না হোটেলে, সাধারণত আমরা লাঞ্চ, ডিনার এই ধরনের খাওয়া দাওয়া করে থাকি। তো এইসব গেল রেসিডেন্সিয়াল বিল্ডিং। নেক্সট যেটা হচ্ছে আমাদের এডুকেশনাল বিল্ডিং, এডুকেশনাল বিল্ডিং সাধারণত আমরা স্কুল, কলেজ এই ধরনের বিল্ডিং, এখানে তার ডেফিনেশন দেওয়া হয়েছে দিস টাইপ অফ বিল্ডিং ইউজ ফর স্কুল, কলেজ, এইট আওয়ার স্মার্ট ডে ইনভলভিং অ্যাসেম্বলি ফর ইনস্ট্রাকশন এডুকেশন, মানে যেই বিল্ডিং আমরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করব বা 8 ঘন্টা বেশিও কাজ, নর্মালি যেটা হয় 8 ঘন্টা 8 আওয়ার্স আমরা কাজ করি, সেখানে আমরা এক্সাম পারপাসে তোমার এডুকেশন পারপাসে কাজ করা। নেক্সট আমি চলে যাচ্ছি ইনস্টিটিউশনাল বিল্ডিং, তো ইনস্টিটিউশনাল বিল্ডিং এখানে বলছে, এখানে যে ডেফিনেশনটা বলছে সেটা হচ্ছে দিস টাইপ অফ বিল্ডিং ইউজ ফর ডিফারেন্ট পারপাস
মানে এই ধরনের বিল্ডিং বিভিন্ন পারপাসে ব্যবহার হয়, যেমন হচ্ছে মেডিকেল অর আদার ট্রিটমেন্ট, কারেকশনাল ডেটেনশন, দিস বিল্ডিং অর্ডিনারি প্রোভাইড স্লিপিং অ্যাকোমোডেশন ফর অকুপেন্ট। তো এখানে যে মানে যেসব কাজ হয় মেডিকেল পারপাস, আমাদের আছে ইনস্টিটিউশন মেডিকেল পারপাস যে বিল্ডিংগুলো হয় সেখানে আমাদের যে পেশেন্ট তাদের সেবা শুশ্রূষা, সেখানে মেডিকেল স্টুডেন্টরা তারা প্র্যাকটিস করে। এছাড়াও যেটা হচ্ছে কারেকশনাল, আমরা যে জেলখানাগুলো সেখানে যারা অপরাধ করে আসে তাদের কারেকশন মানে তারা সেখানে থেকে সংশোধনী সংশোধনাগার যেটা বাংলায় বলা হয় সেখানে তারা থাকে, ঠিক আছে। তো এইটা এই যে ইনস্টিটিউশনাল বিল্ডিং এটার ভাগ আছে, দেখো হসপিটাল, কাস্টোডিয়াল, পেনাল। আশ্রম যেগুলো আমরা সাধারণত বলে থাকি, যেখানে বৃদ্ধাশ্রম যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে কাস্টোডিয়াল। নেক্সট পেনাল, পেনাল বলতে এটা বলা হয় যেটা হচ্ছে যেখানে জেলখানা, যেখানে মানে যারা অপরাধ করে যেখানে আসে সেখানে তাদের রাখা হয়, তাদেরকে সংশোধন করে, যেটা সংশোধনাগার, এটা হচ্ছে পেনাল। নেক্সট আমরা চলে যাব অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি বিল্ডিং এর ক্ষেত্রে এখানে আরো অনেক ধরনের বিল্ডিং আছে। নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং। তো আজকে থেকে আমি অ্যাসেম্বলি বিল্ডিং নিয়ে তোমাদের ক্ষেত্রে কোন সিনেমার ক্ষেত্রে, যেমন সিনেমা হল, কোন রেস্টুরেন্ট, কোন জিমনেশিয়াম, এইসব ক্ষেত্রে আমরা অ্যাসেম্বলি বিল্ডিং মানে একসাথে একটা জায়গার মধ্যে অনেকে গ্যাদারিং হয়ে থাকবে। আমাদের কলকাতায় বড় বড় বিজনেস বিল্ডিং আছে যেখানে একসাথে অনেকগুলো কোম্পানি অফিস ওখানে থাকে। তো এই ধরনের বিল্ডিংগুলো হচ্ছে বিজনেস বিল্ডিং, সেখানে বিজনেস পারপাসে সবাই আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, গ্যাদারিং করে, কাজকর্ম করে, এসে অ্যাজ পার শিডিউল কাজকর্ম করে চলে যায়। এগুলো হচ্ছে বিজনেস বিল্ডিং। নেক্সট আমি চলে যাচ্ছি মার্কেট টাইপ বিল্ডিং। তো মার্কেট টাইপ বিল্ডিংটা হচ্ছে এখানে দেখো আমি আগেই দিয়েছি মার্কেট টাইপ বিল্ডিং ইনক্লুড বোথ রিটেল এন্ড হোলসেল, দু ধরনের স্টোর থাকে মার্কেট টাইপ বিল্ডিং, মানে হোলসেল স্টোরও পাবো আমি, রিটেল স্টোরও পাবো, দু ধরনের পাবো আমি মার্কেট টাইপ বিল্ডিং। নেক্সট আমি চলে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইন্ডাস্ট্রি শিল্প যেখানে, তো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এখানে বিভিন্ন ধরনের সব ধরনের বিল্ডিং বলছে, সেখানে লো, মডারেট, হাই। আমার যদি ইন্ডাস্ট্রি সংক্রান্ত যেখানে শিল্প কারখানা যেগুলো বলে সেগুলো হচ্ছে, সেগুলো আমার পড়ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। নেক্সট আমি চলে যাচ্ছি স্টোরেজ বিল্ডিং। স্টোরেজ বিল্ডিং বলতে যেটাই আছে হচ্ছে আমার স্টোর, এই যে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং। তো স্টোরেজ বিল্ডিং আমার যেমন কোল্ড স্টোরেজ, তো কোল্ড স্টোরেজে আমার সাধারণত আমার শস্য স্টোর রাখাটাই, যেমন আলু আমাদের বাঁকুড়াতে যেমন কুন্ডু কোল্ড স্টোরেজ সেখানে কি থাকে আমার আলু রাখা থাকে, সংরক্ষণ করা থাকে। এরকম স্টোরেজ বিল্ডিং এ যে কোথাও চাল সংরক্ষণ করা থাকে, কোন স্টোরেজ বিল্ডিং এ কোন স্টোরে পেঁয়াজ স্টোর করা থাকে, কোন স্টোরেজে আমার শস্য ডাল জাতীয় শস্য স্টোর থাকে, এইসব এই যে আমাদের যে শস্য যে উৎপন্ন হয়, শস্যগুলো উৎপাদন হওয়ার পর সেগুলোকে রাখা হয় যেখানে, সেগুলো হচ্ছে স্টোরেজ। এইছাড়া শুধু শস্য নয়, এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির যে আমার ম্যাটেরিয়াল সেগুলো আমরা স্টোরে রাখতে পারি, সেগুলো হচ্ছে স্টোরেজ বিল্ডিংয়ে রাখা হয়। তো এইসব হচ্ছে স্টোরেজ বিল্ডিং। নেক্সট হচ্ছে হ্যাজার্ডিয়াস, হ্যাজার্ডিয়াস বিল্ডিং। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যাজার্ডিয়াস। হ্যাজার্ডিয়াস বিল্ডিং যেটা সেখানে আমার
হাই ইনফ্লেমেবল প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। তাছাড়া আমার আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার এইসব তৈরি হয় আমার হ্যাজার্ডিয়াস মিটের ক্ষেত্রে, যেখানে রিক্সের কোয়ালিটিটা, কাজের রিক্সের কোয়ালিটিটা বেশি থাকে এই হ্যাজার্ডিয়াস বিল্ডিং এর ক্ষেত্রে। ওকে, তো আজকে তোমরা আশা করে বুঝতে পারলে যে বিভিন্ন ধরনের যে বিল্ডিং আছে সে বিল্ডিং সংক্রান্ত যে ক্লাসিফিকেশনটা করলাম, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা বসবাস সময় যেখানে আমরা থাকা খাওয়া দাওয়া করি, নেক্সট এডুকেশনাল ইনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বিজনেস মার্কেট ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং স্টোরেজ বিল্ডিং এটা ডেভেলপমেন্ট।